গতি ঘন্টায় 257 কিলোমিটার, ধেয়ে আসছে বছরের বিধ্বংসীতম টাইফুন, ভয়ানক আতঙ্ক। তো কবে কখন কোন উপকূলের দিকে ঘন্টায় 257 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে এই ভয়াবহ বিধ্বংসী ঘূর্ণিঝড় টাইফুন, এবং এই ভয়াবহ বিধ্বংসী টাইফুনের জেরে কোন কোন জেলাগুলিতে জারি হয়েছে সতর্কতা, এই ভয়াবহ বিধ্বংসী টাইফুন কোন কোন জেলাগুলিতে চালাবে ধ্বংসলীলা, এবং এই ভয়াবহ বিধ্বংসী টাইফুনের জেরে কোন কোন জেলাগুলি কতটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কি বলছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ভয়ঙ্কর ঝড় এগিয়ে আসছে প্রায় 257 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 160 মাইল প্রতি ঘন্টায়। বলা হচ্ছে 2022 সালের এটি সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে। এটি তৈরি হয়েছে পশ্চিম চীন সাগরে এবং এটি আছড়ে পড়বে জাপানের দক্ষিণের দ্বীপে, যার ফলে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর বাতাসের ঝড়, ধ্বংসলীলা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সুপার টাইফুনের নাম দেওয়া হয়েছে হিন্নামনুর। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে এই ঝড়ের বর্তমান গতি রয়েছে 160 মাইল প্রতি ঘন্টায়। কিলোমিটার হিসেবে এই গতিবেগ 157 কিলোমিটার প্রতি ঘন্টা, মনে করা হচ্ছে এই গতি বেড়ে দাঁড়াতে পারে 195 মাইল প্রতি ঘন্টায়। এর ফলে সাগরের ঢেউ উঠবে 5 তলার বেশি, অর্থাৎ প্রায় 50 ফুট। বলা হচ্ছে এটি 2022 সালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। আমেরিকার টাইফুন সেন্টারের দেওয়া তথ্য অনুসারে এই গতির ঝড় এর আগে এবছর আর দেখেনি বিশ্ব। হংকং অবজারভেটরির পক্ষ থেকে বলা হয়েছে জাপানের ওকিনাওয়ার উপকূলে এই ঝড় আছড়ে পড়বে। বুধবার সকাল 10টা নাগাদ এই ঝড় উপকূলের থেকে 350 কিলোমিটার দূরে রয়েছে। এই ঝড়টি সরছে পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে। এক ঘন্টায় এটি 22 কিলোমিটার সরে যাচ্ছে স্থলভাগের দিকে। জলভাগে এটি সামান্য শক্তি ক্ষয় করবে, তবে খুব একটা পরিবর্তন হবে না। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।